জাস্ট শাওয়ার করে বের হলাম, আজকে মুখে একটা প্যাক লাগিয়েছি, মুখে হাতে প্যাক লাগিয়েছি, জানি না বাইরে এসে দেখি কেমন হয়েছে। ঘরে হাতেও করেছি, এই যে দেখতে পারো পুরো হাতটাতে আমি সব কিছু প্যাকটা লাগিয়েছি এবং মুখেও দিয়েছি, গলাতেও দিয়েছি। পোপো দেয়নি, পোপো শুধু আজকে চুলে একটা প্যাক লাগিয়েছে। পোপো তো এখনো খায়নি, খাবো। জবা ফুলের রস লাগিয়েছিলাম, জবা ফুলের তেল, তার জন্য দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর আজকে একটা প্যাক লাগানো হয়েছে, ওটাও তেল। হ্যাঁ ওটাও তেলের, ওটা তেলের মতনই, ওটা তেল না, ওটার ভিতরেও জিনিস দেওয়া আছে, মেডিসিন। গন্ধ শুকিয়ে বুঝে গেছি আমি। তো দেখো পোপোর চুল কত সিল্কি, কত সুন্দর হয়েছে। আর তোমার চুলের সাথে কি তোমার খেলতে ইচ্ছে করছে, এত সিল্কি হয়েছে। দেখো একটু গ্যাপ করলে বোঝা যাচ্ছে কালার আসছে, দেখো। হ্যাঁ ঠিক আছে চলো, তো আমরা একটু শপিং এ যাচ্ছি। শপিং বলতে পোপোর জন্য একটা ড্রেস কিনতে যাচ্ছি, আমরা তো সব ফেস্টিভ্যালই পালন করি, তো পোপোর জন্য ঈদের শপিং করতে যাচ্ছি। ঈদের জন্য কালকে ঈদ, তো আজকে পোপোর জন্য ড্রেস কিনতে যাচ্ছি, তো আমাদের সাথেই চলো। পোপোর জন্য কি কিনি না কিনি সব দেখতে পারবে। আর আজকে আউটফিট আমার এটা, আর পোপো ওই ঘরে আছে, ওকে একটা ড্রেস পরিয়েছে, ও বলে ভালো লাগছে না। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এই দেখো পোপোকে কি সুন্দর লাগছে, দেখো সবাই ব্ল্যাক পছন্দ। পোপো ওটা গরম আছে কিন্তু আইরন। আচ্ছা থাক, পোপোকে পোপো দেখাবে না, ঠিক আছে পোপো নতুন ড্রেস পরে। তো আমরা এখন অটোতে উঠবো, অটোতে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
সেই জন্য এটা ভেজে নি মানে তেলে গুঁড়ো করে নিব। এইখানে আমার চিকেন, এই যে দেশি চিকেন, এটা ম্যারিনেট করে রাখবো। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন তুলে রাখবো, তারপরে বাকি ম্যারিনেট করার সময় আমি দেখাচ্ছি কি কি করছি। এখানে আমি কাজু কিশমিশটা বেটে নিচ্ছি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তারপরে পেঁয়াজটাও আমি বেটে নিব, তারপরে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা কুচো করে কেটে নিয়েছি, এখন আমি এটা পাটা বেটে নিব। আমি মিক্সারে করলে করতে পারতাম, কিন্তু হাতের জিনিসের বাটার স্বাদটাই আলাদা, তো আমি হাতে বেটে নিব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি চিকেনটা ভেজে নিচ্ছি, আর এখানে চিকেনটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর আমি রোস্ট করব। তোমরা দেখতে থাকো কীভাবে রোস্ট করি। আর এখানে টক দই আছে আর মশলা মিশানো আছে, আর এখানে ফাটছে, আমি কাছে যেতে পাচ্ছি না, দূরে থেকে দেখাচ্ছি তোমাদের। ও দেখো কি ফাটটা ফাটছে। সেমাইটা রান্না করে নিয়েছি, এখানে আমি আর একটা সেমাই রান্না করে নিয়েছি, দেখো বাকিটা আমি তোমাদের দেখাচ্ছি। কেনে দুটো সেমাই পরপর রান্না করেছি, আমি বাকিটা তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি, রোস্ট করছি, যাই করছি, তোমাদের সব শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই দেখবে, লাইক করবে, আর অবশ্যই ঈদ মোবারক। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি, বাটা পেঁয়াজটা দিয়েছি, এখন গ্রেভিটা তৈরি করছি রোস্টের জন্য। কাজু আর পেস্তাটা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সেটা কষিয়ে নিব ভালো করে। আমার রোস্টটা কমপ্লিট হয়ে গেছে, দেখো আর একটু ঝোল টানবে। রোস্টটা হয়ে গেছে, রোস্টের কালার এসেছে, তোমরা কমেন্টস করে বলবে। আমার রোস্টের কালার এসে গেছে গাইস, আমি এখন একটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে চেড়ে জালটা নিভিয়ে দিব। আমার রোস্টের কালার এসে গেছে, তেল উপরে উঠে গেছে, আমার রান্না ডান। ওকে, একটা লাইক দিবে তোমরা সবাই, একটা লাইক, ওকে একটা লাইক দিবে গাইস। আর ঈদ মুবারক সবাইকে, এটা ঈদের উপলক্ষে রান্না হলো, ঈদ মুবারক। হলো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের।